সকলকে স্বাগত জানাচ্ছি মেমারি লাইভ নিউজে। স্বস্তির খবর, করোনা যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন দুই যুবক। মেমারি থানার অন্তর্গত আমাদপুর পঞ্চায়েতের বিজরা নামক এলাকার দুই যুবক করোনা যুদ্ধে জয়ী হয়ে ফিরলেন ঘরে। গত 27 তারিখে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমাদপুর পঞ্চায়েতের বিজরা গ্রামের দুইজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। জানা যায় তারা দুজনই চেন্নাই থেকে ফিরেছিলেন। পরবর্তীতে ওই দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসায় তারা ভালো সাড়া দিয়ে আজ তাদের করোনা নেগেটিভ আসে। আজই তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিজিটার ছবি, সেখানে কিন্তু ইতিমধ্যেই খুশির আমেজ সৃষ্টি হয়েছে। যে দুজনের করোনা পজিটিভ এসেছিল তারা ইতিমধ্যে চিকিৎসায় ভালো সাড়া দিয়েছেন এবং করোনা যুদ্ধে জয়ী হয়ে তারা ঘরে ফিরেছেন। আমরা ওখানকার একজন স্থানীয় আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তিনি ঠিক কি জানিয়েছেন একবার শুনব। বলুন বলুন, আপনারা শুনলেন এই মুহূর্তে বিজরা গ্রাম সম্পূর্ণ সুস্থ, অর্থাৎ এই মুহূর্তে বিজরা গ্রাম সম্পূর্ণ করোনা মুক্ত। সেখানে কিন্তু করোনা আক্রান্তের কোনো হদিশ নেই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজরার ছবি। সকলকে বলছি গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সরকারের নির্দেশ মেনে চলুন। সব খবর সবার আগে পেতে মেমারি লাইভ নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।